মেলা থেকে বাড়ি ফেরার পথে 10 বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। পরে লজ্জায় আত্মঘাতী হলো নাবালিকা। এমনই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারে। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ইটাহার থানার সরুন এক নাম্বার অঞ্চলের ডামডলিয়া গ্রামে। স্থানীয় সূত্রের খবর, ওই নাবালিকার বাবা মা ভিন রাজ্যে কাজ করে। ওই নাবালিকার বাবা মা ভিন রাজ্যে কাজ করায় সে ডামডলিয়া গ্রামের দাদুর বাড়িতে থাকত। আর শনিবার বিকেলে এলাকার পীরবাবার মেলা থেকে সন্ধে নাগাদ বাড়ি ফেরার পথে অভিযুক্ত বয়স 32 এর হাসেন আলী ওই নাবালিকাকে ফাঁকা এলাকায় একা পেয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপরই বাড়ি ফিরে নাবালিকা বিষয়টি দাদুর বাড়িতে জানালেও অভিযুক্ত হাসেন আলী ও তার পরিবারের লোকজন নাবালিকার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয় যাতে বিষয়টি কাউকে না জানায়। কিছুক্ষণ পরেই সন্ধেবেলায় নাবালিকা লজ্জায় শোবার ঘরে আত্মঘাতী হয়। বিষয়টি পরিবারের লোকেদের নজরে আসতে কান্নায় ভেঙে পড়ে তারা। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিশ। রাতে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়। যদিও ডামডালিয়া গ্রামের অভিযুক্ত হাসেন আলী ঘটনার পর থেকে বাড়ি থেকে পালিয়ে পার্শ্ববর্তী রাজ্য বিহারে গা ঢাকা দেয় বলে জানা যায় স্থানীয় সূত্রে। অভিযুক্তর বিরুদ্ধে ইটাহার থানায় লিখিত অভিযোগ করা মাত্রই বিহার থানার পুলিশ হাসেন আলীকে ইটাহার থানার পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনায় অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন পরিবার সহ এলাকার বাসিন্দারা। এ প্রসঙ্গে একজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, তাই রিকোয়েস্ট এই ছেলে যেন সারা জীবন কারাদণ্ড হয় নাহলে ফাঁসির রায় হয়, কারণ এই 10 থেকে 12 বছর মেয়েকে একটা রেপ করে জীবনটা শেষ করে দিয়েছে। আত্মহত্যা নিজে করেছে, নিজের চরিত্র ঢাকাতে পারেনি বলে আত্মহত্যা করে মারা গেল। আমরা সবাই মিলে এর যেন ফাঁসির রায় চাই। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, আমার নিউজ। মুন্দ্রা জুয়েলারি, সোনার গহনার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আপনারা মনের মতো সাধ্যের মধ্যে হালকা থেকে ভারী, হলমার্কযুক্ত ও 22 ক্যারেটের সমস্ত রকমের গহনার বিপুল সম্ভার পাবেন। আধুনিক নারীর প্রথম পছন্দ মুন্দ্রা জুয়েলারি, বড় বাজার, গঙ্গারামপুর।